আসসালামু আলাইকুম, মিমস মম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো পাকোড়া, সবজি পাকোড়া। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি লাগছে। এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি, গাজর কুচি করে নিয়েছি, গাজর 2 কাপ, বাঁধাকপি 3 কাপ, আর এখানে টমেটো নিয়েছি 1 কাপ, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, কাঁচামরিচ নিয়েছি 2 টেবিল চামচ, ধনে পাতা কুচি 1 টেবিল চামচ, ডিম নিয়েছি 1টি, আর নিয়েছি ম্যাগি মশলা, ম্যাজিক মশলাগুলো 2 প্যাকেট নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিব, ময়দা দিব 1 কাপের মতো। তাহলে চলুন এবার মিক্স করা যাক। দিয়ে দিচ্ছি ডিম ফুটে, দিয়ে দিব লবণ, 1 টেবিল চামচ দিলাম, পরে স্বাদ বুঝে আবার দিব। এবার দিয়ে দিব ম্যাজিক মশলা, এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ময়দা, এখানে 1 কাপ দিলাম, দেখি কতটুকু লাগে, মেখে নিচ্ছি। দিয়ে দিব আর 1/2 কাপের মতো, এখানে ময়দা লাগছে 1.5 কাপ। ভালোভাবে মেখে নিতে হবে, কোনো পানির প্রয়োজন নাই, পানি এখান থেকে বের হয়েছে সবজি থেকে। এটা ভালোভাবে মিক্স করে নিব। আমি আগে চুলায় একটি হাঁড়ি বসিয়ে তেল গরম করতে দিয়েছি, ডুবো তেলে ভাজবো। এইবার তেলটা গরম হয়েছে, এবার আমি মিক্স করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি পাকোড়ার শেপে। ছোট ছোট করে এবার ব্রাউন কালার করে ভেজে নেব।
এবার উল্টে পাল্টে দিচ্ছি, জালটা একটু বাড়িয়ে দিচ্ছি, লো ছিল। এভাবে করে সব পাকোড়া ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার সবজি পাকোড়া, সবাই অবশ্য ট্রাই করবেন, খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন বিকেলের নাস্তা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।